আমরা তো মিটিং করছি ইগানো আদে বহুত দেখা গেল যে ইগানো সিআর উল্টা বাংকা কিছু না আপনারা লিংক আমরা দিমু কি লক্ষণ যে পত্রিকায় দেখা তার কাছে লিংক আছে কোশ্চেন মানে কিন্তু আমি আমার কই জানা দিন আমি 26 পদ ধরে বিএনপি লইলাম তো আমরা তাকে বাই বাই কত দাদা গ্রুপ মাঝে তো নয়া প্র্যাকটিস ইউনিটটা আমি জানি না কোন নয়া ইয়ে তো যদি বলে দেন বিএনপি অফিস গিয়া তারা না গিয়া উল্টা ইয়া দিলাম আর বটুল দিলাম এটা আমি জানি না আমার কোনো এক্সপেরিয়েন্স না আগে হইছে ফেস টু ফেস আমরা কত আমি বদনামি আছি বিএনপি তবে আমি খালি আর্গুমেন্ট করি আমার নেতা কইছে আপনি আর্গুমেন্ট করবা না আর্গুমেন্ট করতে পারবা আমি কই আমার কইছে আমার দলবেও কইছে আমি নাকি আর্গুমেন্ট করি আর্গুমেন্ট ফেস টু ফেস আমি এটা পালাম দেখছি আমার সামনে একলা করিয়া গেলেন আমার কাছে কিছু কাজ আমি ফেস করিয়া যাইনি হ্যাঁ দল বর্তমান যে কমিটি আইছে কিছু আমরা সম্পর্কিত মানুষ আপসেট আছে করলের একমন্ডের হয়তো তার আপসেট আছে আপসেট এলে তারা দুয়ার ইজ ওপেন আমরা তারা হলে সহযোগিতা করবো সেখানে তারা ডাক কিন্তু যদি আপনারা যে কোয়েশ্চেন করো লাগাতার আমরা নতুন একটা লিঙ্ক আপ করি লিঙ্ক আপ হইলে অবভিয়াসলি বিএনপি খালকে আমরা দায়িত্ব দিছে আমরা রিপোর্ট করতাম এই রিপোর্ট আমি জানি না আজকে তো কোন রিপোর্ট কিন্তু সাংবাদিক ভাইকে তো বুঝা যার দেন একটা লিঙ্ক আপ আপনারা এটা কি বলবেন স্যার কোনো কোয়েশ্চেন নেই আমাদের কাছে মানে আমাদের আমি যে আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করেছি যদি আমাদের এই সরকারি দলের সাথে আতাত করে বা বাংলাদেশের মিশনের সাথে আতাত করে আমার দলেরও যদি কেউ এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সে জীবনে বিএনপি পরিবারের মেম্বার হইতে পারবে না তাকে চিরতরে বহিষ্কার করা হবে এই দল থেকে সরকারের সাথে আতাত করার কারণে দলের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে আমি বিশ্বাস করতে চাই আমার দলের কোন নেতা কর্মী এখানে ইনভলভ ছিল না আমি আশা করব যে আপনি আমার উত্তর পেয়ে গেছেন এবং সেইখানে আমরা আশা করব যে আপনাদের আমাদের অন্তর্যোগ নিউজটা আপনারা দেশে দেবেন যে আমরা খুব ভালো আছি আল্লাহর মধ্যে যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতা কর্মীর পক্ষ থেকে দেশের মানুষকে আমরা শ্রদ্ধা সালাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা শুভেচ্ছা দিচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং এখানে দেশের নায়ক তারেক রহমানকেও আমরা শুভেচ্ছা দিচ্ছি তার দীর্ঘায়ু কামনা করছি এবং সব সাংবাদিক ভাইদেরকে বলবো যে প্লিজ আপনারা যে দলেরই অনুসারী হন না কেন প্লিজ দয়া করে নিরপেক্ষতা যদি আপনারা একটু দেখান তাইলে এই একদলীয় শাসনের বিরুদ্ধে অন্তত পক্ষে বহুদলীয় গণতন্ত্র আসবে বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে একটু নিরাপদে থাকবে সাগরুণীর মতো হত্যা হবে না আপনারাও বাংলাদেশে গেলে গুম হবেন না খুন হবেন না তো আপনারা পাঠক আমাদের মতো হয়ে আপনারা নিরপেক্ষভাবে নিউজটা করে দিন কোনো সময় যে ইয়ে আছে মিটিংও তাহলে আমরা কনসালেন্ট বলি আর কোনো যেহেতু অফিস আপনারা নিজে বোকার যদি অফিসটা সত্যিকার তুমি বাংলা বা একটা চেয়ার তাহলে এগুলো ইনসাপ মিশা দিব আপনারা এটা অনেক ভাই ঠিক আছে এটা আমরা মানে আপনার যেটা হয়েছে অফিসিয়ালি আপনারা যেটা ডিক্লিয়ার দিলা একটা সবই সেই না কেন সবই কিন্তু আমরা যারা সাংবাদিক তারা কিন্তু পুলিশ ওকে ইনভলভ আছে এরা তো আপনার উপর আপনার উপর এরা দলের কেউ কিছুই তো পারে না এটা ঠিক আছে আপনিও যদি করেন এবার বুঝছেন নাকি এবার সাংবাদিকও তো এগুলো পড়ে না আপনার একটু সাহায্য দেবেন প্লিজ।